সালাম আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? জি মিস, ভালো আছি। আচ্ছা, নমস্কার মিস। নমস্কার। আসসালামু আলাইকুম মিস, আপনি কেমন আছেন মিস? ওয়ালাইকুম আসসালাম। এটা কি নিধি নাকি? সেভেন উঠে গেছো? প্রতি মঙ্গলবার আমার ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সাথে আমার কি ক্লাস তোমরা সবাই জানো তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি সবাই যদি জয়েন করে থাকো, তার আগে 17 জন জয়েন করেছো, তোমাদের নাম রোল গুলো টেক্সট করে পাঠিয়ে দাও। অবশ্য এখন তো একটু বড় হয়ে গিয়েছো, জানো কিভাবে টেক্সট করে পাঠাতে হয়। এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্ট থেকে যাবে, যখন যদি কোনো কারণে কোনো, ওই যে আমাদের এবার রেজাল্ট হয়েছে দেখছো না, যে উপস্থিতি, পার্টিসিপেট, তারপরে শৃঙ্খলা, তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলোর উপরে আমাদের নাম্বার থাকে, বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম। নাম্বার থাকে আর ওয়ালাইকুম আসসালাম। গার্হস্থ্য বিজ্ঞানে হলো 100 নাম্বার, 100 নাম্বারের মধ্যে 75 নাম্বার হলো লিখিত আর 25 নাম্বার হলো প্র্যাকটিক্যাল। তাই এই সাবজেক্টের ক্লাসগুলো তোমরা সবাই জয়েন করবে, না হলে এই যে প্র্যাকটিক্যাল যে 25 নাম্বার পড়াবো, তার মধ্যে যে পাঁচ পাঁচ করে, 5, 10, হ্যাঁ এরকম করে নাম্বার ভাগ করা আছে, সেই নাম্বারগুলো আমি, যদি তোমরা এগুলোর কাজ না করো তাহলে তা মনে করো দিতে একটু সমস্যাই হবে, তাই না কথাটা? আর যে মনে করো ভালো পারফরমেন্স করবে, সবাই জয়েন করবে, বন্ধ করবে না, পড়া নিয়মিত দিবে, হ্যাঁ তাদেরকে মনে করো 25-25 দিতে আমার অসুবিধা হবে না। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের নাম রোল গুলো টেক্সট করে পাঠিয়ে দাও। ওকে ম্যাম। ঠিক আছে, 14 জন পাঠিয়েছো মাত্র। আচ্ছা, এখন যাক, অনেকদিন পরে তোমাদের সাথে আবার কথা হলো, ভালো লাগলো। তাহলে আমরা মূল পড়ায় চলে যাই। তোমরা সবাই বই পেয়েছো? জি ম্যাম, পেয়েছি। ওকে, এই বইটা পেয়েছো? তাহলে এই বইটার নাম হলো গার্হস্থ্য বিজ্ঞান সপ্তম শ্রেণী। এটা হলো তোমাদের আজকে পাঠ্য বই, এই সাবজেক্টটা আমি তোমাদের পড়াবো। তাহলে আমাদের প্রথমে কি করব, প্রথম অধ্যায় চলে যাই। প্রথম অধ্যায় গেলে দেখো প্রথম অধ্যায়ে কি আছে, এটা সূচিপত্র। সূচিপত্র প্রথম অধ্যায়ে আছে, এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ থাকবে প্রশ্নে। ক বিভাগে আছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ, বুঝতে পেরেছো? ক বিভাগে আছে। তাহলে পার্ট দেখে কি আছে, প্রথম অধ্যায়ে গৃহ ব্যবস্থাপনা স্তর, ওয়ালাইকুম আসসালাম, গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ, এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে আমরা পার্ট একে কি পড়বো, গৃহ ব্যবস্থাপনার স্তর, ঠিক আছে? সবাই বই বের করেছো? জি মিস। জি মিস। আচ্ছা, বই যদি বের করে থাকো তাহলে তুমি, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পৃষ্ঠা হবে কত, 3।
এটা বের করো, বের করে এখন তোমরা যারা যারা জয়েন করেছ সীমন্তিকা দাস না, আচ্ছা তোমাদের একজন একজন করে পড়তে পারবে? আচ্ছা সঞ্জিদা তাসনিম, ঠিক আছে তাহলে বলো, স্ক্রিনে দেখাতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো প্রথম থেকে বলবে পরিকল্পনা রাগ পর্যন্ত। জি গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ, এই সবাই শুনবে। গৃহ ব্যবস্থাপনার স্তর, মানুষের জীবনে বিভিন্ন রকম লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এই লক্ষ্যগুলো অর্জন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করি, কাজগুলো করার জন্য আমরা বিভিন্ন রকম সম্পদ ব্যবহার করে থাকি। আমাদের চাহিদার তুলনায় সম্পদ সীমিত, আর তাই সীমিত সম্পদ ব্যবহার করে লক্ষ্য অর্জনের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পারিবারিক লক্ষ্য সমূহ অর্জনের জন্য আমাদের যে সম্পদ আছে তার ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। তাই বলা যায় যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি, আর এই পদ্ধতি কতগুলো ধারাবাহিক স্তর বা ধাপের সমন্বয়ে গঠিত, যা গৃহ ব্যবস্থাপনার স্তর হিসেবে পরিচিত। লক্ষ্যকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবৃত হয়। আচ্ছা থ্যাংক ইউ, এই পর্যন্ত। এখান থেকে আমি পড়ি দূরে মাত্র নিধি। আচ্ছা পরিকল্পনা, আজকে দুইটা পাঠ পড়াবো, এক আর দুই, দ্রুত পড়বে। ওকে ম্যাম। পরিকল্পনা, গৃহ ব্যবস্থাপনার প্রথম স্তর হলো পরিকল্পনা প্রণয়ন। যে কোনো কাজ করতে গেলে কাজটি কেন করা হবে, কিভাবে করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করার নাম পরিকল্পনা। পরিকল্পনাকে অনুসরণ করে পরবর্তী কাজগুলো করা হয়, সেজন্যই পরিকল্পনাকে যে কোনো কাজের মূল ভিত্তি বলা হয়। অন্যভাবেও বলা যায় পরিকল্পনা হলো লক্ষ্য অনুযায়ী ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস। লক্ষ্য অর্জন করার জন্য কি কাজ করা হবে, কেন করা হবে, কে বা কারাই কাজ করবে, কখন ও কিভাবে প্রতিটি কাজ করা হবে ইত্যাদি বিষয় পরিকল্পনার সময় মনে রাখতে হবে। পরিবারের সকল সদস্যের মধ্যে ভালো সম্পর্ক থাকলে পরিকল্পনা গ্রহণ করা সহজ হয়। সকলের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা করতে হয় এবং এটা যেন সহজ সরল হয়, যাতে সবাই বুঝতে পারে। প্রয়োজনে পরিকল্পনায় কিছু রদবদল করার সুযোগও থাকতে হবে। পরিকল্পনাটা যেন বাস্তবমুখী হয় এবং বাস্তবমুখী তা যেন কার্যকর করা যায় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। হ্যাঁ গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমি পড়ি ম্যাম। আচ্ছা কি বলছো, ফারিয়া সুলতানা? ফারিয়া জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সংগঠন বলো। এই তোমাদের সাথে অন্যরা নাই, ও যে জানি চৈতি, এরা কি তোমাদের সাথে? রোজ। জি ম্যাম। রোজ, চৈতি, তারপরে কি জানি ম্যাম, রোজ তো স্কুলে আসে না, ক্লাসও করে না। ও আচ্ছা, চৈতি তো ক্লাসে যায় না। আচ্ছা তারপরে ঈশামণি, এরা কি তোমাদের সাথে না? জি ম্যাম। আচ্ছা ওরা জয়েন করবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ফারিয়া বল। সংগঠন, পরিকল্পনা বিভিন্ন কাজে সংযোগ সাধন করার নাম সংগঠন। গৃহ ব্যবস্থাপনায় দ্বিতীয় এই স্তরে কোনো কাজ কিভাবে করলে ভালো হবে, কোথায় করা হবে, কে বা কারা করবে, কোন কাজে কাকে নিয়োজিত করা হবে, কি কি সম্পদ ব্যবহার করা হবে, এসব বিষয়ে ঠিক করা হয়।
জমি ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। কাজের প্রতি উৎসাহ, দক্ষতা, মনোযোগ থাকলে কাজের ফলাফল ভালো হয়। কোনো কাজের কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় সংগঠন দ্বারা। সংগঠন স্তরে পরিকল্পনাবদ্ধ কাজের যুক্তিসঙ্গত বিন্যাস করা হয়। সুতরাং বলা যায় যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠনের মূল উদ্দেশ্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণটা আমি পড়ি মিসাল জানা সুরাইয়া। নিয়ন্ত্রণটা আমি পড়ি যে ম্যাম, আমি পড়ি। কে বলছো? আগে কে বলছো? মিস আমি বলেছিলাম মিসাল জানা সুরাইয়া। নাম বলো। মিসাল জানা সুরাইয়া মিস, আমি আগে বলেছিলাম। আচ্ছা, যে আগে বলছো সে নিয়ন্ত্রণটা বলো, যে পড়ে বলছো সে মূল্যায়নটা বলবে। নিয়ন্ত্রণ, গৃহীত পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারা কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে। গৃহ ব্যবস্থার তৃতীয় স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিকল্পনা যত ভালোই হোক, তা যদি বাস্তবায়ন না করা যায় তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। নিয়ন্ত্রণ কয়েকটি পর্যায়ে এগিয়ে পড়ে বলো, শুনে নেই। আচ্ছা, তুমি বলতে থাকো, মানে যে মিস বলছে সে তাকে বলছি একটু পরে পড়াটা শুনলে। হ্যাঁ, নিয়ন্ত্রণটা বলো বলো। প্রথম পর্যায়ে কাজে সক্রিয় হওয়াকে বোঝায়, অর্থাৎ উদ্যম নিয়ে কাজটা শুরু করা। কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে তা জানা থাকলে কাজ শুরু করা সহজ হয়। দ্বিতীয় পর্যায়ে কাজের অগ্রগতি লক্ষ্য করা, অর্থাৎ কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা। তৃতীয় পর্যায়ে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়। কোনো সমস্যা দেখা দিলে গৃহীত পরিকল্পনায় কিছু রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হলো খাপ খাওয়ানো। গুড, ভেরি গুড। খাপ খাওয়ানোটা মানে কি? যে অভিযোজন, তোমাদের বিজ্ঞানে অভিযোজন করেছো না? অভিযোজন, এই অভিযোজনটাই হলো খাপ খাওয়ানো। আচ্ছা, এর পরে কি বলছিলা? ম্যাম, মূলটা আমি পড়ি। জেবতাসনিয়া, তুমি কি ও যে যে নিয়ন্ত্রণটা পড়েছিল তারপরে বলেছিলা? নো মিস, মিস আমি আগেই বলেছিলাম। কে বলেছিলা? মিস আমি আলি ফত্তা লাবনি। আচ্ছা, তা লাবনি বলো মূল্যায়নটা। লাবনি বলো। গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ স্তরের নাম মূল্যায়ন। কাজটি সম্পন্ন হওয়ার পর এর ফলাফল যাচাই করায় মূল্যায়ন। কাজটি লক্ষ্য অর্জন করতে পারলো কি না তা মূল্যায়নের মাধ্যমে জানা যায়। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা যায় না। লক্ষ্য অর্জন হলে সফলতা আসে। এই সফলতা লাভের উপায় ভবিষ্যৎ কাজের মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। আর লক্ষ্য অর্জিত যদি ব্যর্থ হয় তাহলেও ব্যর্থতার কারণ জেনে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যায়। ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম অনুযায়ী পরিবর্তন ও সংশোধন করে লক্ষ্য অর্জন করা সহজ হয়। তাই গৃহ ব্যবস্থাপনা হলো কতকগুলো পরস্পর নির্ভরশীল ও গতিশীল পর্যায়ক্রমিক স্তরের সমষ্টি। আর এই প্রতিটি স্তরে সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয়। সেজন্য গৃহ ব্যবস্থাপনার কাঠামো টিতে সিদ্ধান্ত গ্রহণকে মূল বিষয় রূপে দেখানো হয়েছে। গুড, ভেরি গুড। আচ্ছা, পার্ট দুই আসি আমরা। সাদিয়া খাতুন, সাদিয়া খাতুন না জাইনা বাক্তার, কে বলবে? আমি বলি। আচ্ছা, নাম বলো যে বলবে। মিস বলো। মিস, আমাদের গ্রুপের নামটা কি? আমি তো এখনো গ্রুপে জয়েন হইনি। আল্লাহ, তাহলে কথা কোথা থেকে কথা বলতেছো? না মানে এই গ্রুপে না, মানে ক্লাস 7 এর গ্রুপটা। ও, এটা ক্লাস টিচার যে তার সাথে কথা বলবে, বুঝছো? ক্লাস টিচার যে তার সাথে কথা বলবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন কে বলবে কথা? পার্ট দুই, গৃহ সম্পদ। সাদিয়া, জেবাতাসনি। আচ্ছা, জেবাতাসনি বলো গৃহ সম্পদের, মানে সম্পদের ধারণাটা বলো। বাড়ি ঘর, জমি জমা আর টাকা পয়সা, আসবাবপত্র, সরঞ্জাম ইত্যাদিতে সম্পদ হিসেবে আমরা সবাই জানি। এগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়। তবে গৃহ ব্যবস্থাপনার ধারাবাহিক স্তর থেকে আমরা জেনেছি যে পরিবারের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করা হয়।
আমাদের লক্ষ্যগুলো অর্জন করার জন্য বিভিন্ন রকম কাজ করতে হয়, আর এই কাজগুলো সম্পাদন করার জন্য কতকগুলো জিনিসের প্রয়োজন ও উপর জিনিসের উপর নির্ভর করতে হয়। জিনিসগুলোই হচ্ছে সম্পদ। সম্পদ দিয়ে পরিবারের সব রকম চাহিদা পূরণ করা যায়। অর্থাৎ সম্পদ হচ্ছে চাহিদা পূরণের হাতিয়ার। গুড, ভেরি গুড। এরপরে আসো, কে জানি বলতে চাইছিলা? ম্যাম আমি বলবো, সঞ্জিতা খান বলছিলাম। মিস সাদিয়া খাতুন বলতে চেয়েছিল, ওকে পড়তে দেন। সাদিয়া খাতুন কোথায়? তারপরে সঞ্জিতা বল। সাদিয়া আমি পড়ব। জি ম্যাম। হ্যাঁ সাদিয়া খাতুন বলো। যে মাইশা ভবিষ্যতে ডাক্তার হতে চায়, এখান থেকে বলো। মাইশা ভবিষ্যতে ডাক্তার হতে চায়, তাই সে নিয়মিত স্কুলে যায়, মনোযোগ দিয়ে লেখাপড়া করে। পাঠ্য বইয়ের পাশাপাশি সে অনেক বই পড়ে, জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জনের চেষ্টা করে, জ্ঞান অর্জনের চেষ্টা করে। তার পরীক্ষার ফল সব সময় ভালো হয়। শিক্ষক এবং অভিভাবকগণ আশাবাদী যে মাইশা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। মাইশার লক্ষ্য অর্জনের পেছনে কাজ করছে তার মেধা ও মেধা অধ্যাবসায় ও সময় জ্ঞান। এগুলো তার নিজস্ব গুণাবলী যা তার এক ধরনের সম্পদ। আর তার শিক্ষার আয়োজন করতে ও উপকরণ যোগাতে তার পরিবারের ব্যয় করতে টাকা পয়সা, সেগুলো সম্পদ। সুতরাং যে কোনো লক্ষ্য অর্জন করার জন্য বিভিন্ন রকম সম্পদ ব্যবহার প্রয়োজন দেখা যায়। আমাদের বাড়ি ঘর জমি জমা অর্থ টাকা পয়সা বিভিন্ন আসবাব ইত্যাদি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়। সেগুলো যেমন সম্পদ, আবার আমাদের বিভিন্ন গুণ যেমন জ্ঞান সামর্থ্য বুদ্ধি শক্তি ইত্যাদি ব্যবহার করে আমরা কাজ করি, সেগুলো ও সম্পদ হিসেবে পরিচিত। গুড, ভেরি গুড। এরপরে কে বলতে চেয়েছিল বলো? সঞ্জিতা আক্তার। আচ্ছা সঞ্জিতা বলো, সঞ্জিতার পরে তুমি বলো। সম্পদে কিছু বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, আচ্ছা সেটা হলো তুমি এক আর দুই পড়বা, বলো। ওকে ম্যাম। সম্পদের উপকারিতা, সকল সম্পদেরই উপকারিতা কোথায় বললা? এই উপকারিতা না তো, এটা উপযোগিতা। সম্পদের উপযোগিতা, উপকারিতা না তো, দেখে নাও একটু। হ্যাঁ বলো বলো বলো। সম্পদের উপযোগিতা, সম্পদেরই কম বেশি উপযোগিতা রয়েছে, অর্থাৎ সম্পদের প্রয়োজন মেটানোর ক্ষমতা আছে। তবে সম্পদ ভেদে তার তারতম্য দেখা যায়। যেমন অর্থ বা টাকা সম্পদ দিয়ে প্রয়োজনীয় জিনিস কেনা যায়, তাই অর্থ বা টাকা সম্পদ। সম্পদের সীমাবদ্ধতা, সম্পদের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো সকল সম্পদই সীমিত। যেমন একটি পরিবারের সীমিত আয় বা বাস করার জন্য সীমিত জায়গা ওই পরিবারের সম্পদের সীমাবদ্ধতা নির্দেশ করে। গুড, ভেরি গুড। এরপরে আসো, কে বলতে চাইছিলা? সঞ্জিতার পরে। সঞ্জিতার পরে কে বলতে চেয়েছো? কথা বলতে এত সময় লাগে কেন? রায়নুল জান্নাত, রাইদা, রাইদা নো ম্যাম, আমি রিদা। রিদা আচ্ছা আচ্ছা। ওই রিদা তুমি বলো, তিন আর চার বলো। তিন, সম্পদের ব্যবহার পরস্পর সম্পর্কযুক্ত। একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন সম্পদ একত্রে প্রয়োগ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটু জোরে বলো বাবা, একটু জোরে বলো। অর্থ সম্পদ গ্রুপ ছিল, গ্রুপের কথা। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে সময় শক্তি দক্ষতা, অর্থ সময় শক্তি দক্ষতা হোয়াটসঅ্যাপে সম্পদের প্রয়োজন হয়। আমি ক্লাস করি জুমে, প্রয়োগের মাধ্যমে অর্জন সম্ভব হয়। গ্রুপে ম্যাডামরা সব নোটিস দিয়ে দেয়। সম্পদের ক্ষমতাধীন, সম্পদের আরেকটি বৈশিষ্ট্য হলো সবকিছু তলাতে ইয়া হয়। মিউট করে কথা বলো। হবে যদি কোনো জিনিস নিজে মালিকানাধীনে না থাকে, বা একে যদি অন্য কোনো কাজে না লাগানো যায়, তাহলে তা সম্পদ নয়। সম্পদ নয়, গুড, ভেরি গুড। এইটুকুই থাকো। এরপরে কে বলতে চাইছিলা? রিধার পরে।
রিতার পরে কে বলতে চেয়েছো? আমি সেমন্তিকা দাস। আচ্ছা আসো আসো। মিস আমি একটা কথা বলতে পারি? বলো তো। মিস গার্হস্থ্য বিজ্ঞান বইটা আমার কাছে নেই স্কুল থেকে। কেন তোমার, তুমি স্কুল থেকে নাও নাই বই নিয়েছো? হ্যাঁ ম্যাম। মিস আমাকেও দেয় নাই। শোনো তাহলে ম্যাডাম, যেদিন স্কুলে আসবা সেদিন বলবা যে কার কার বই, নাম লিখে রোল লিখে লিস্ট করে ম্যাডামের কাছে জমা দিবা, না হলে কিন্তু এই বই আর পাইবা না। এটা বোর্ড থেকে স্যারকে বলে বোর্ড থেকে আনাতে হবে, বুঝছো? ম্যাডামের খেয়ালও না থাকতে পারে কে পাইছো কে পাওনি। যারা যারা পাও নাই তারা সবাই একটা সাবজেক্ট লিখবা, যে গার্হস্থ্য বিজ্ঞান বই আমরা পাইনি, তারপরে লিখবা এক নাম্বার লিখবা নাম, তারপরে লিখবা রোল, এরকম করে ধারাবাহিক ভাবে একটা কাগজে সাদা কাগজে লিখে নাম রোল লিখে আর সাবজেক্টের নাম লিখে তোমাদের ক্লাস টিচারকে জমা দিবা, ঠিক আছে? না হলে কিন্তু পাবে না। আচ্ছা ম্যাম। আচ্ছা এরপরে কে যেন বলতে চেয়েছো, আর বাকি অংশটুকু বলো পরে। মিস কি জমা দিব? হ্যাঁ আমি বললাম যে তোমরা কি শুনছো, আমি যে কথা বললাম তাহলে কি শুনেছো? আচ্ছা যাই হোক, এটা হলো তোমাদের চ্যাপ্টার। বলো এখন ম্যাম কে জানে? সেমন্তিকা দাস। হ্যাঁ হ্যাঁ বলো, এর বাকি অর্থ বাড়িঘর এখান থেকে বলো। জমি জমা বাড়ি যাবতীয় আসবাবপত্র ইত্যাদি সম্পদ বা হস্তান্তর করা যায়, কিন্তু বুদ্ধিমত্তা শক্তি সামর্থ্য দক্ষতা সময় জ্ঞান ইত্যাদি সম্পদ যা কখনো হস্তান্তর করা যায় না, কারণ এগুলো মানুষের নিজস্ব গুণাবলী। কিছু কিছু সম্পদ আছে বুদ্ধি করার জন্য চর্চা বা অনুশীলনের প্রয়োজন, যেমন জ্ঞান স্বাস্থ্য দক্ষতা শক্তি ইত্যাদি। আয় বাড়ানোর বিভিন্ন উপায় যেমন চাকরি ব্যবসা ইত্যাদি করে অর্থ সম্পদ বাড়ানো যায়। থ্যাংক ইউ। তাহলে আজকে পড়া হলো অধ্যায় এক এর পাঠ 1-2। এই এর মধ্যে ঠিক আছে, এর মধ্যে তোমরা কি করবে, ভালো করে রিডিং পড়বে, বুঝতে পেরেছো? ভালো করে প্রশ্ন বানাবো না, প্রশ্ন আমি দিচ্ছি, তোমরা এমসিকিউ বানাবে পার্ট 1 এবং 2 এর মধ্যে। এমসিকিউ বানাবে হলো 5টা 5টা করে 10টা। ম্যাম প্রথম পার্টে 5টা করে আর দ্বিতীয় পার্টে 10টা, কিভাবে? যদি 5টার চেয়ে বেশি হয় তাহলে করা যাবে না? আচ্ছা তোমরা পার্ট 1 এবং 2 এর কি করবে, 20টা এমসিকিউ তৈরি করবে, আর পার্ট 1-2 এর কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে নাও। দেখা যায়? নো ম্যাম। দেখা যায় না কোশ্চেন গুলো? একই বলে নো ম্যাম, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে আমি ঠিক করছি। কোশ্চেন দেখা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দেখি কি করা যায়, কোশ্চেন গুলো আমি
ইয়ে করে রাখছি। আচ্ছা তোমরা নিজেরা ও চ্যাপ্টার গুলো পড়ে কি কি কোশ্চেন তৈরি করতে পারো একটু দেখো তো, আমি দেখছি। যাদের কাছে বই নেই তারা তো এখন করতে পারে। ও আচ্ছা আচ্ছা, যাদের বই নেই তাদেরও তো প্রবলেম। হ্যাঁ কোশ্চেন গুলো রেডি করে রেখেছিলাম কিন্তু মিস আপনি বইটা শেয়ার করলে তাহলে আপনি আমাদের বলে দেন, আমরা শুনে শুনে লিখে ফেলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, কারণ এখানে ল্যাপটপের কিছু মনো ঝামেলা হচ্ছে। ঠিক আছে আমি লিখেছি ঠিকই, তোমাদের গ্রুপে মনে আমিও অ্যাড নেই। ঠিক আছে আমি অ্যাড হয়ে নিব, গ্রুপে দিয়ে দিব নি অ্যাড হয়ে নিয়ে। তোমাদের ক্লাস টিচার সবিতা ম্যাডাম আর কে? মিস মাওয়া ম্যাডাম। মাওয়া ম্যাডাম, আচ্ছা মাওয়া ম্যাডাম আর হলো সবিতা ম্যাডাম। ম্যাম এ সেকশনে হচ্ছে সবিতা মিস আর বি সেকশনে মিস হচ্ছে। আচ্ছা এ বি একই, এ বি একই গ্রুপ, বুঝতে পারছো? এ বি একটা গ্রুপই বলো। আমি আমরা গার্হস্থ্য বিজ্ঞান বইটা পাওয়ার জন্য কবে আমাদের ক্লাস টিচারের কাছে ইয়েটা জমা দেব? কবে যেদিন স্কুল আসবে সেদিনই যাবা, যেদিন স্কুলে আসবা সেদিনই যাবা, বুঝছো না? ওইটা না তো কেজি ক্লাস না, ক্লাস সেভেন। কেজি ক্লাস কি এখন শুরু হবে? কেজি ক্লাস তো শুরু হবে 9টা, কতয়ে শুরু হবে ক্লাস? 9টা 10 শুরু হবে, এখন তো 9টাই বেজে নাই, আরো 1 মিনিট বাকি আছে। সরি সরি, ঠিক আছে। আচ্ছা আমি প্রশ্নগুলো মুখে বলে ফেলি, তোমরা চট করে 5টা প্রশ্ন শুধু, পরে একটু আলোচনা করব। ওকে এখন শুনতে, আচ্ছা আমার কথা শোনা। প্রথমে লেখো 1 নাম্বার, গৃহ ব্যবস্থাপনা কাকে বলে? গৃহ ব্যবস্থাপনা কাকে বলে? খুব দ্রুত লিখো, আমি এই প্রশ্নের উত্তর সম্বন্ধে আলোচনা করব। মিস হয়ে গেছে, ম্যাম লেখা শেষ। ঠিক আছে আচ্ছা, যার অন্যরা লিখেছো? জি মিস লিখেছি। গুড, ভেরি গুড। আচ্ছা যদি লিখতে না পারো একটু বাকি থাকে তাহলে রেখে দাও, কারণ আমি আবার পুনরায় আরেকবার বলবো তো, বুঝো না? আরেকবার তো বলবো, তখন ওইটুকু লিখে নিও, বাকি অংশটুকু লিখে নিও। হ্যাঁ 2 নাম্বার লেখো, গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপ কয়টি ও কি কি? গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপ কয়টি ও কি কি? গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপ কয়টি ও কি কি? ম্যাম লিখে শেষ। অন্যরা লিখে নে, একটু একটু ওয়েট করো। ম্যাম লিখে শেষ, ম্যাম লিখে শেষ, ম্যাম লিখে শেষ। ও ভাগ হবে, স্তর বা ধাপ, মানে কোশ্চেন এভাবে আসতে পারে, গৃহ ব্যবস্থাপনার স্তর কয়টি ও কি কি। আবার এইভাবেও আসতে পারে, গৃহ ব্যবস্থাপনার ধাপ কয়টি ও কি কি। এই জন্য 2টা নামই দিয়েছি তোমরা যেন সহজে বুঝতে পারো যে স্তর বা ধাপ একই কথা, বুঝতে পারছো? জি ম্যাম। এখন লিখছো 3 নাম্বার? হ্যাঁ 2 নাম্বারটা আমি আরেকবার বলছি, যারা এখনো একটু বাকি আছে যেন লিখতে পারো। গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপ কয়টি ও কি কি। এখন হলো 3 নাম্বার, সময় কিন্তু নাই, আর 10 মিনিট টাইম আছে।
হ্যাঁ, 3 নম্বর হলো গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপগুলো বর্ণনা করো। কেটে গেল ম্যাম, আমার বলেন। আচ্ছা ম্যাম, প্রশ্নটা আবার একটু বলেন। ওই প্রশ্নটাই, গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপগুলো বর্ণনা করো, ওইটা ডট ডট দিয়ে ঘুলু লেখো, ধাপের সাথে ঘুলু লিখে বর্ণনা করো। তো শর্ট হয়ে গেল ম্যাম, কি লিখবো? গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপগুলো বর্ণনা করো। ডট ডট দিয়ে কি লিখবো? ডট ডট দিয়ে লিখতে হবে না, গৃহ ব্যবস্থাপনা বারবার না লিখে ওই নিচে ডট ডট দিয়ে দাও, সেটা বলছি। গৃহ 3 নম্বর, গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপগুলো বর্ণনা করো। লিখেছো? জি ম্যাম। জি ম্যাম। 4 নম্বর লেখো, সম্পদ কি? 4 নম্বর লেখো, সম্পদ কি? সম্পদ কি? 5 নম্বর লেখো, 5 নম্বর লেখো, সম্পদের বৈশিষ্ট্য গুলো লিখো। এই একটু টেবিলে রাখা হয়েছে, স্যার একবার বলবেন সম্পদের বৈশিষ্ট্য গুলো। আমার টেবিলে, ওই দি, ওই টেবিলে মিস, 4 নম্বরটা কি শুধু ম্যাম লিখেছে? শুধু সম্পদ কি? 4 নম্বর হলো শুধু সম্পদ, আর 5 নম্বর হলো সম্পদের বৈশিষ্ট্য গুলো লিখো। লিখেছো? জি ম্যাম। জি ম্যাম, মিস এই 5টা প্রশ্ন কি জ্ঞানমূলক? না না, এখানে মিক্সড করা, জ্ঞানমূলক, তারপর উচ্চতর মূলক, মানে করে 1 নম্বর আছে সম্পদ কি, 1 নম্বর, 2 নম্বরের আছে, 3 নম্বরের আছে, 4 নম্বরের আছে। ঠিক আছে, ওকে, কোন প্রশ্ন কোন কত নাম্বার সেগুলো একটু বলে দেন। গৃহ ব্যবস্থাপনা কাকে বলে? এটা 2 নম্বর। গৃহ ব্যবস্থাপনা স্তর বা ধাপ কয়টি ও কি কি? এটা 2 নম্বর থাকতে পারে। গৃহ ব্যবস্থাপনা স্তর ও ধাপগুলো বর্ণনা করা, এটা 4 নম্বর থাকতে পারে। সম্পদ কি, এটা 1 নম্বর থাকতে পারে। সম্পদের বৈশিষ্ট্য গুলো লিখো, এটা 3 নম্বর থাকতে পারে, 4 নম্বরও থাকতে পারে। এলো 5টা প্রশ্ন, আমি এখন এটা ক্লোজ করে দিয়ে তোমাদের সাথে এই কোশ্চেন সম্পর্কে কিছু কথা বলি। এগুলোর উত্তর কি আমাদের এসডব্লিউ থাকবে? এটা এসডব্লিউ, জি, আমি পরবর্তী ক্লাসে মুখে নিব, অল্প অল্প করে শর্ট শর্ট করে মুখে নিব পড়া। বুঝতে পেরেছো? আমি মুখে নিব পড়া, মুখস্থ করতে হবে, পারবে না ম্যাম? 2 নম্বর গৃহ ব্যবস্থাপনার স্তর বা ধাপ কয়টি ও কি কি? ঠিক আছে মিস, আমাদের তো এখনো বই দেয় নাই, তাহলে এগুলো পড়বো কোথা থেকে? এই যে ইয়ার থেকে ডাউনলোড করে নিতে পারো, ওই যে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করছি, অনলাইন থেকে ডাউনলোড করে নাও। আমি এত বই নাই, আমার হাতে তো বই নাই, আমি তো ডাউনলোড করে পড়াচ্ছি। নাম্বারটা একটু দিবে বলবেন? হ্যাঁ, তোমরা এনসিটিভি ডাউনলোড করে নিও, 1 নম্বরটা একবার বললে ভালো হতো। গৃহ ব্যবস্থাপনা কাকে বলে? ঠিক আছে, গৃহ ব্যবস্থাপনা কাকে বলে? ওকে আমরা যে 20টা এমসিকিউ করব, এখানে কি অপশন দিতে হবে নাকি অপশন না দিলেও হবে? কি অপশন দেবা, কোথায়, কোন প্রশ্নে ম্যাম? 5টা কোশ্চেন দিতে হবে। হ্যাঁ, 5টা প্রশ্ন পার্ট 1 আর 2 এর থেকে দিয়েছি তো। ওকে মিস। আচ্ছা কি বলছো, কিসের অপশন, কে বলছো ম্যাম? এমসিকিউ 20টা দিতে আপনি এসডব্লিউ দিয়েছেন। ও, তোমরা একটা কাজ করো না, অপশনের প্রয়োজন নাই, প্রশ্ন লিখে শুধু উত্তর লিখে দিবে। ম্যাম 1 নম্বরের প্রশ্নটা দিয়ে দিব, দিয়ে গ্রুপে দিয়ে দিবে। মিস এটা কোন বই? এটা গারস্থ বিজ্ঞান। এত করে ইসরাত জাহান কোথায় আসে, এক কখন জয়েন করছো তুমি, তো কখন জয়েন করছো?
তাহলে তুমি শুরুতে দেখো না, আমি বই দেখিয়েছি, কোন অধ্যায় পড়াচ্ছি, কি করেছি, সবই তো দেখাইছি। ঠিক আছে, এই শোনো, গৃহ ব্যবস্থাপনা কাকে বলে? এই রিডিং এর মধ্যে কিন্তু তোমরা পড়েছো, তাই না? আর এরপরে গৃহ ব্যবস্থাপনার স্তর কয়টি ও কি কি? ওই যে কি পড়াইছিলাম, পরিকল্পনা, সংগঠন, হ্যাঁ, মূল্যায়ন, এগুলো পড়াইছিলাম না? ম্যাম, আপনার কি গার্হস্থ্যবিজ্ঞান একটা গ্রুপ আছে? জি, সাদিয়া কি বলছো? ম্যাম, আমি বলতে চাচ্ছি যে আপনার কি গার্হস্থ্যবিজ্ঞান একটা গ্রুপ খুলেছেন আপনি? না, আমি বাবা কিছু করি নাই। ম্যাম, তাহলে এই ডব্লিউ কোর কোন গ্রুপে দিব? তোমরা এখন আপাতত 7 এর যে গ্রুপটা সেখানেই দাও, আমি পরবর্তীতে গ্রুপ খুলে নিব। ম্যাম, গ্রুপ খুললে আমাকে একটু অ্যাড করে নিয়েন। আচ্ছা, আমি বলবো গ্রুপ খোলার জন্য। কেটে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, সময় প্রায় মনে শেষ। তাহলে তোমরা একটা কাজ করো, সবাই তাহলে কি করবে, বিদায় নেওয়ার পালা, তাই না? এই কোশ্চেন গুলো তোমরা ভালো করে কমপ্লিট করবে, রিডিং পড়ার মধ্যে কিন্তু ছিল। ঠিক আছে, সম্পদ গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, এটা একটু প্রথমেই ছিল। তারপরে গৃহ ব্যবস্থাপনার কয়টি কয়টি স্তর বা ধাপ, এই যে কি পড়াইছিলাম ফার্স্টে, পরিকল্পনা পড়িয়েছি, তারপরে সংগঠন পড়িয়েছি, এগুলো হলো ধাপ। তারপরে এগুলো বর্ণনা, প্রত্যেকটা রিডিং পড়ে ভালো করে মেন মেন কথাগুলো লিখবা। এরপরে কি দিয়েছি, সম্পদ কি, এটা একদম অনেক সোজা, সম্পদ কি, ওই যে সম্পদের চ্যাপ্টার দ্বিতীয় পার্ট, পার্ট 2 এর মধ্যে আছে। ঠিক আছে, ওকে। আর হলো তারপরে সম্পদের বৈশিষ্ট্য, এটাও বৈশিষ্ট্য লিখাই আছে, সম্পদের মৌলিক বৈশিষ্ট্য গুলো, সেই মৌলিক বৈশিষ্ট্য গুলো পড়লেই হয়ে যাবে। তো কোয়েশ্চেন কিন্তু কমপ্লিট, একটু ভালো করে পড়বা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এটাই হলো আমার কথা। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ।